নমস্কার পবিবাবু, কথা বলছেন? বলছি রামবাবু, গুড মর্নিং। গুড মর্নিং সুপ্রভাত। সুপ্রভাত বলছি স্যার, আপনি তো একজন সিনিয়র আইনজীবী এবং ডিএ মামলার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, এবং সেই সুবাদে বহু মানুষ আপনাকে চেনেন। যদিও এসএসসি 2016 মামলার সাথে আপনি সরাসরি সম্পর্কিত নন, তবু একজন বিচক্ষণ সিনিয়র আইনজীবী হিসাবে কিছু তথ্য আপনার থেকে নেব। স্যার, প্রথম কথা হচ্ছে, এই যে এসএসসি 2016 মামলাটা সুপ্রিম কোর্টই কিন্তু হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল এবং হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল একটা স্পেশাল বেঞ্চ গঠন করে এই মামলা মাসের মধ্যে ডিসপোজ করতে, একটা ফয়সলা করার জন্য। ছমাসের মধ্যেই ডিসপোজ হয়েছে এবং তারপর আবার আমরা দেখছি চারটে এসএলপি দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে, এবং যেটা আগামীকাল অর্থাৎ সোমবার চিফ জাস্টিস শুনানির জন্য আছে। হ্যাঁ, অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে শুনানির জন্য রয়েছে। এবার প্রথম যেটা আপনাকে জানতে চাইবো, যে এখানে মোশন হিয়ারিং এর কথাও উল্লেখ রয়েছে, তো এই জায়গায় কি কোথাও একটা ক্যাপ্টেন অ্যাভিয়ান্স বা একটা সাময়িক ইন্টারিম রিলিফ এইটা কি সুপ্রিম কোর্ট দিতে পারে? শুনুন, আমি মনে করি মেরিটে কিছু দেবে বলে আমার বিশ্বাস হয় না। মেরিটে কিছু দেবে না, কিন্তু যেহেতু এই সমস্ত 25,793 জন ব্যক্তি, এরা প্রত্যেকেই কে হয়তো ইলেকশন ডিউটি দেওয়ার, ওই এতগুলি লোককে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে, বা তাদের তো ইলেকশন ডিউটি দিতেই পারবে না, তাহলে সেক্ষেত্রে কারণ তাদের চাকরি নেই, সুতরাং তাদের বদলে অন্য স্টপ গ্যাপের লোক পাওয়া এই এত শর্ট পিরিয়ডের মধ্যে একটু অসুবিধে আছে আমি মনে করি। সুতরাং সেইটুকুর জন্য যদি সুপ্রিম কোর্ট হয়তো ওদের বলতে পারেন একটা সামান্য একটা স্টে অ্যাপ্লিকেশন, স্টে কিছুদিনের জন্য আপটিল দ্য ডিস মানে রিওপেনিং অফ দি অল অ্যাপেক্স কোর্ট, কারণ দৃশ্যের ছুটির জন্য ওদের মধ্যে প্রায় 45-50 দিন বন্ধ থাকে, তো যখন খুলবে রিওপেনিং এর জন্য, কারণ সেই সময় সমস্ত রেজাল্টও বেরিয়ে যাবে, ইলেকশনের সব রেজাল্ট বেরিয়ে যাবে। তার মানে আপনি বলতে চাইছেন শুধুমাত্র ভোটের ডিউটির জন্য একটা হয়তো ইন্টারিম রিলিফ বা সামান্য পেতে পারেন, কিন্তু মেরিটে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু স্যার, কোথাও কি সুপ্রিম কোর্ট যোগ্যদের কথা মানবিক দৃষ্টিভঙ্গিতে বা অ্যাজ পার এভিডেন্স কোথাও কি সুপ্রিম কোর্ট ভাববে না? অবশ্যই এটা ভাবা উচিত, তো কারণ মানবিক দৃষ্টিভঙ্গিতেও অন্যায় এবং এটা আইনি দৃষ্টিভঙ্গিতেও অন্যায়, কারণ আইনের প্রথম মূল কথাই হচ্ছে শত শত অপরাধী ছাড়া পেয়ে যায়, কিন্তু একটা নিরপরাধীর যেন সাজা না হয়। হ্যাঁ, তা এরা তো নিরপরাধী, এরা তো যোগ্যভাবে পরীক্ষা দিয়ে জিত পাশ করার কথা, পাশ করেছেন হয়তো, সেক্ষেত্রে এনাদের উপরে মানবিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে নিশ্চয়ই সুপ্রিম কোর্টে গিয়ে বিচার বিবেচনা করা উচিত। আমি যে জায়গায় এসএসসি তাদের নিয়ম অনুযায়ী 2016 যে রিক্রুটমেন্ট পলিসি, সেখানে পরিষ্কার বলা ছিল যে ওএমআরসির এক বছর রাখার নির্দেশ, বেশ সেই নিয়মে তারা ওএমআর ডিস্ট্রয় করেছে, কিন্তু মিরর ইমেজ তারা রাখেনি, এটা তাদের দোষ। আবার কার্বন কপি যেহেতু ওএমআর সিটেট দেওয়া হয়নি, তাহলে তো ক্যান্ডিডেটের কাছে কোনো স্কোপই থাকছে না যে তারা যে তাদেরকে যোগ্য প্রমাণ করবে। আমি 100 বারই এই কথাটা বলছি, যোগ্য প্রার্থীদের বড় দুর্ভাগ্য, যোগ্য প্রার্থীদের লড়তে হচ্ছে সরকারের সঙ্গে, যোগ্য প্রার্থীদের লড়তে হচ্ছে অযোগ্যদের সঙ্গে, যোগ্য প্রার্থীদের লড়তে হচ্ছে যারা তাদের অ্যাপয়েন্টিং, যারা মূল অ্যাপয়েন্টিং অথরিটি, যারা পরীক্ষা কন্ডাক্ট করছে, তারাই এই সব যোগ্য লোকের বিরুদ্ধে গেছে। কেন? অনলি টু সেভ দেয়ার স্কিন, নিজেদের পিঠ বাঁচানোর জন্য। আমি আরো একবার আপনাকে রিপিট করছি প্রশ্নটা, যে কোথাও কি নিয়মের মধ্যে থেকেও সুপ্রিম কোর্টের পক্ষে যোগ্যদের জন্য আলাদা করে ভাববার কি জায়গা আছে? সেক্ষেত্রে আমার অনেক তথ্য প্রমাণ দরকার আমি মনে করি, আমি তো এই ম্যাটারে নেই, প্রথমেই আমি বলে দিচ্ছি, কিন্তু যোগ্যদের একটু চেষ্টা করতে হবে, একটু ইনিশিয়েটিভ নিতে হবে যে তাদের যোগ্যতাটাকে প্রমাণ করার জন্য, সেটা যদিও খুবই ডিফিকাল্ট, খুবই শক্ত, হারকিউলিয়ান টাস্ক, কিন্তু নিশ্চয়ই চেষ্টা করলে মানুষ পারে না এরকম কোনো ব্যাপার নেই, এবং তারা নিজেদের ইয়ের জন্য, এবং এইটা যদি প্রমাণিত হয় না, যোগ্যরা যদি নিজেদের প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু কতখানি দুর্নীতি হয়েছে সমস্তটাই লোকের সামনে পরিষ্কার হয়ে যাবে, জনসাধারণের সামনে। আইন তো তথ্যের উপর নির্ভর করে, সেটাই বলছি, নিয়মের মধ্যে থেকে যদি তারা, নিয়মের মধ্যে থেকে যেটা যদি পারেন, তাহলে নিশ্চয়ই তারা রিলিফ পাবেন, তারা সুপ্রিম কোর্ট থেকে রিলিফ পাবেন। মুড়ি মিছিতে একদল হবে? কখনোই হয় না।
সেই জন্য তাদের উচিত হচ্ছে তারা তথ্য প্রমাণগুলো ঠিক মতো হাতে রাখুন, বিভিন্ন মহলে কথা বলুন, আইনজীবীদের সঙ্গে কথা বলুন, তাদের কাছে সেই সমস্ত তথ্য প্রমাণগুলো তুলে দিয়ে সুপ্রিম কোর্টে ভালো করে লড়ুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আগামীকাল তো আমাদের সকলের দৃষ্টি থাকবে এবং আমরা সকলেই একটা বিষয় চাইবো, যোগ্যরা যোগ্য জায়গাতেই থাকুক, যোগ্যদের কখনোই বঞ্চিত করা ঠিক না, কারণ সেটা ঠিক হবে না, সেটা ঠিক হবে না। আমি মনে করি, আমি ধরে নিলাম 25,753 জনের মধ্যে, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই 25,000-ই অযোগ্য, তাও 753 জনের যেন কোনো ক্ষতি না হয়, কথার কথা বলছি। কিন্তু আমি মনে করি এখানে কিন্তু অনেকেই যোগ্য ছিলেন, কতজন অযোগ্য আমি সেটা এই মুহূর্তে তো বলতে পারছি না, কিন্তু অনেকেই যোগ্য ছিলেন, হয়তো সংখ্যাটা 50% এর বেশি হলেও হতে পারে। যাই হোক, সেটা তো এখনো প্রমাণ হয়নি। হ্যাঁ, প্রমাণ হয়নি, কিন্তু তাহলে সেক্ষেত্রে তাদের প্রত্যেককেই এসে তথ্য প্রমাণ দিয়ে মামলা করলে সেখানে সুবিধা হতে পারে বলে আমি মনে করি। ঠিক স্যার, ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং প্রয়োজন হলে আগামীকাল যাই হোক সুপ্রিম কোর্টে, তারপর আবার আপনার প্রতিক্রিয়া আমরা নেব। নিশ্চয়ই। ওকে স্যার, থ্যাংক ইউ, রাখলাম স্যার। হ্যাঁ।